তুমি সাপুরি হয়ে এভাবে হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খেলবো বোতল ফ্লিপ পিজ্জা চ্যালেঞ্জ। আজকে যে সব থেকে বেশি বোতল ফ্লিপ করতে পারবে তার জন্য রয়েছে অনেক ধামাকা একটা পুরস্কার, আর যে সব থেকে কম বোতল ফ্লিপ করবে তার জন্য একটা মজাদার শাস্তি। স্টার্ট করি বোতল ফ্লিপ পিজ্জা চ্যালেঞ্জ। সবার ফার্স্টে দিশা। দিশা আমার নাম রাখি সবসময়? না, তোমার নাম রাখলে আমি পারি না। হিরো আলম। হিরো আলমের ব্যাপারে দিশা আমার একটু দে না। হাই, আজকে একটু দিস আমারে। আপনার নিজে সমস্যা লাগবে, সম্মান থাকবো না আজকে না পারলে। আপনি এত এত খাবার খেয়েও মোটা হতে পারছেন না, তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। আমাকে অনেকে ইনবক্স করে বলেছেন যে আপু মোটা হওয়ার জন্য আসলে কি খেলে ভালো হয়, আমি তাদের জন্য এই প্রোডাক্টটা সাজেস্ট করব। এটা মেইনলি একটি সাপ্লিমেন্ট, চকলেট শেক ফ্লেভার। আর হ্যাঁ, এটা একটা হার্বাল প্রোডাক্ট, সুতরাং আপনাদের কোনো রকম সাইড এফেক্ট হবে না। এটা প্রতিদিন রাতে ভরা পেটে খাবারের 30 মিনিট পর এক গ্লাস গরম দুধের সাথে খাবেন। এতে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল এবং হাই প্রোটিন থাকার কারণে আপনার ওয়েট গেইন করতে খুব সাহায্য করবে। যারা প্রোডাক্টটি অর্ডার করতে চান তারা ফিগার কেয়ার বিডি পেজে পেয়ে যাবেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে এবং ক্যাপশনে তাদের লিংকটি দিয়ে দিব। তুমি অথ ডিসকোয়ালিফাইড। না না না, যারা হচ্ছে একজন আরেকজনকে খাওয়াবে তাদের ডিসকোয়ালিফাই। টানা দুইবার ফ্লিপ দিতে পারবে না। তুমি দুইবার পারবে না। না, দুইবার আমার শাকিলা দুইবার দিবে। একবার আবার দাও, আবার দাও। এই চুরি করছো, দাঁড়াও। হ্যাঁ, আবার ঝাঁকা দিছো। না, তোমরা একটু ক্লোজ হও। ইয়া পাক রেডি। আমারে দে না। ও দিশা, আমার দিয়ে দাও। দিশা আমার এটা দিয়ে দাও। আমার দিবে এখন, আমার দিস না তো, আমার বড় দোয়া লাগছে তোর উপর। শাকিলা আজকে তোমার শাস্তি ওয়েট করতেছে। কপালে আমার লেখা আছে খাবার, কোথায় যাবো আমি? আর আমার রিজিক ছিল এটাতে বলি, যার ঘন ঘন রিলেশন ব্রেকআপ হয়ে যায় দুদিন বড় বড়ে, তার নাম না ফেলাম। শাকিলা পাঁচ নম্বর রানী।
সাপে এরপরে কিন্তু তোমাদের শাস্তি অপেক্ষা করতেছে আমার তো পাঁচটা রানী পাগলা ডান্স আর দুটা করে করতে পারবা একজন আর দুটা করে বাপি থেকে শুরু আবার বাপ্পি আবার বাপ্পি এটা কিন্তু লাস্ট আর নাই শেষ শাস্তি হবে টিএস আমরা এক্সাইটেড কি শাস্তি হবে এখন যেটা হচ্ছে এখন শাকিলা দিবে পারলেও হচ্ছে শাকিলার শাস্তি না পারলেও দিশা তোমার সুযোগ এসেছে এখন হেরেছে শাকিলা তো শাকিলার জন্য একটা শাস্তি কি আমরা সবাই মিলে বলি তুমি কি রাখ আগের দিনে ওরা দুজন বিন বাজাবে তুমি সাপুরি হয়ে যাবে না না চুল লাগবে না আমি দিতেছি দাঁড়াও তো আমরা আপনারা থাকেন আমরা একটু পরে হচ্ছে ডান্স দেখাচ্ছি আপনাদের